Eleman will come to my central accountancy SMS. Today we will discuss about the central bank. Central bank ये की उसको की काम करे ओके किसी कंट्री लो जो एक कंट्री कौन कौन की सेंट्रल बैंक से लेके जा डिस्कस करें ओके। सो सेंट्रल बैंक माने की सेंट्रल बैंक इज द एपेक्स बैंक ओके। एटा कंट्री डिमांड टा बैंक থাকিবো এই সবচেয়ে প্রভাব কোন থাকিবো সেন্ট্রাল ব্যাংক। সো এপেক্স মানে ওবাবারা টপ ওকে সবচেয়ে উপরে থাকে। এটা কান্ট্রি ডিমান্ড ব্যাংক থাকিবো এই সবচেয়ে উপরে এটা ব্যাংকের উপরে থাকিবো সেন্ট্রাল ব্যাংক থাকিবো ওকে। আর এই সেন্ট্রাল ব্যাংক কি করে আমরা নোট কারেন্সি ইস্যু করে ওকে। আমার যে 1000 টাকা 2000 টাকা এটা নোট আছে না ডিমান্ড নোট আছে কোনে ইস্যু করে সেন্ট্রাল ব্যাংক ইস্যু করে ওকে। সো কোয়েন টু কোনে ইস্যু করে 1 টাকা 2 টাকা 5 টাকা এইটা কোনে ইস্যু করে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে ওকে। সো নোট টু সেন্ট্রাল ব্যাংক ওকে কোয়েন টু সেন্ট্রাল গভর্নমেন্ট ওকে। নেক্সট এটা কি কইছে ব্যাংক এই সৰু সৰু ব্যাংক এইটো কমার্সিয়াল ব্যাংক গিলাবার ওকে। যিমান একটিভিটি আছে কিমান লোন দিব লাগে কিমান লোন দিব নালাগে কিমান ইন্টারেস্ট দিব লাগে ওকে এইটা কোনে ডিসাইড কোনে রেগুলেট করে সেন্ট্রাল ব্যাংক রেগুলেট করে ওকে। মানে একটিভিটিস একটিভিটিস অফ অল আদার ব্যাংকস ইন দা কান্ট্রি এটা কান্ট্রি যিমানটা ব্যাংক থাকিব এইটা ব্যাংকত কোনে কন্ট্রোল করিব কোনে রেগুলেট করিব সেন্ট্রাল ব্যাংকে ওকে। সো কি করে সেন্ট্রাল ব্যাংক টু টপ ব্যাংক ওকে। আর কি নোট ইস্যু করা টু কন্ট্রোল ইস্যু অফ নোটস টু কন্ট্রোল করে ওকে। ব্যাংক ব্যাংকর অ্যাক্টিভিটিস টু কি করে রেগুলেট করে ওকে। আর এটা কি হচ্ছে ইট ইস এ লিডার অফ মানি মার্কেট মানি মার্কেটের লিডার ওকে। মানি মার্কেট মানে কি ফাইন্যান্সিয়াল মার্কেটের দুটা ভাগ আছে এটা মানি মার্কেট এটা ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট ওকে। এই মানি মার্কেট হল শর্ট টার্ম এটা কোনে রেগুলেট করে আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক ওকে। সো এই ক্যাপিটাল মার্কেটটা কোনে রেগুলেট করে সেবি সিকিউরিটি রিসার্চ বোর্ড অফ ইন্ডিয়া। আমাকে তো এটা না লাগে আমাকে এটা লাগে মানি মার্কেটটা কোনে রেগুলেট করে আরবিআই ওকে। সো এখানে হল সেন্ট্রাল ব্যাংক কি করে সবচেয়ে টপ থাকে ওকে। সব ব্যাংকে টপ থাকে আর নোট ইস্যু করাটা কন্ট্রোল করে বেলেগ ব্যাংকের অ্যাক্টিভিটি কি করে রেগুলেট করে আর মানি মার্কেটটা লিড করে লিডার ওকে। সো নেক্সট কি কিছুমান কান্ট্রি লৈছো আর এইটা কান্ট্রি কি সেন্ট্রাল ব্যাংক লৈছো এটা আমি শেষ করে ওকে এনেকে করে ওকে। এটা কান্ট্রি আছে এটা ব্যাংক সেন্ট্রাল ব্যাংক আছে ওকে। সো আমার ইন্ডিয়া টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টু বহুত ইম্পর্টেন্ট ওকে। বাকি এইটা এনে ইনফরমেশনের কারণে করিব পারে ওকে। আমার ইউএসএর লগত ট্রেডিং হয়ে থাকে তো ইউএসএর কি রিজার্ভ সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ওকে ফেডারেল রিজার্ভ এনরা এই সাইনা টু ওনারা সাইনা টু অল পিপলস ব্যাংক অফ চাইনা আর পাকিস্তান টু স্টেট ব্যাংক অফ পাকিস্তান ওকে। নেক্সট ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক কি কি ফাংশন সেন্ট্রাল ব্যাংক কি কি কাম আছে কি কি ফাংশন করে ওকে। তো এটি তো আমি পাইছি ইস্যুইং পেপার কারেন্সি সিমেন্ট পেপার কারেন্সি হব ওকে। কয়েন টু নয় কিন্তু পেপার টু পেপার কারেন্সি কোনে ইস্যু করবো সেন্ট্রাল ব্যাংকে ওকে। ব্যাংকার এজ এন অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট টু দ্য গভর্নমেন্ট ওকে। আমি পাবলিকে যেনেকা কমার্শিয়াল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক বা যে কোনো ব্যাংক কি করো যেন ইউকো ব্যাংক স্টেট ব্যাংক এগুলো ব্যাংক কি করো ডিপোজিট করো। সো গভর্নমেন্টে কার টা ডিপোজিট করো গভর্নমেন্ট টু স্টেট ব্যাংক ইউকো ব্যাংক কিমান করিব না ট্রানজেকশন করিব কার লগত ট্রানজেকশন করিব সেন্ট্রাল ব্যাংক লগত ট্রানজেকশন করিব ওকে। সো গভর্নমেন্টর ফান্ড টু কার টা থাকে সেন্ট্রাল ব্যাংক টা জমা থাকে ওকে। নেক্সট এজেন্ট সেন্ট্রাল ব্যাংকে গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাম করে। এজেন্ট মানে কি অন বিহাফ অফ দা গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকে কি করে ট্যাক্স কালেক্ট করে ওকে। নেক্সট অ্যাডভাইজার টু দা গভর্নমেন্ট অ্যাডভাইজার হিসেবে কি করে সেন্ট্রাল ব্যাংকে মানিটারি পলিসি ফিসক্যাল পলিসি আর ব্যাংকিং ম্যাটারের ডিসিশন লওয়াতে কি করে অ্যাডভাইস দিয়ে ওকে। সেই কিন্তু হল পেপার কারেন্সি ইস্যু করে ওকে। ব্যাংকার হিসাবে কাম করে এজেন্ট হিসাবে কাম করে অ্যাডভাইজার দিয়ে সেনেকা মানিটারি পলিসি ফিসক্যাল পলিসি ব্যাংকিং ম্যাটার কি করে অ্যাডভাইস দিয়ে ওকে। এখানে হল নেক্সট ব্যাংকার্স ব্যাংক ব্যাংকার্স ব্যাংক মানে কি সেম আমি যেটা পাবলিকে কি করে ব্যাংক জমা রাখে ওকে। তো এই ব্যাংক গুলা সেন্ট্রাল ব্যাংক এর লগত জমা রাখে ওকে ডিপোজিট। পাবলিকে ব্যাংক এর যিমান ডিপোজিট রাখিব এই ডিপোজিট এর কিছুমান পার্সেন্টেজ সেন্ট্রাল ব্যাংক এর জমা রাখিব লাগবে এই ব্যাংক গুলা ওকে। এটা ম্যান্ডেটরি হয় এনকান হয়ে যে পাবলিকে জমা রাখে যে আমার তার
আমি ডিম এটা এটা আমার কথা সেন্ট্রাল ব্যাংক জমা রাখুন আর এটা আমার কথা এটা নয় ব্যাংকিং লাইন যাব বন্ধ করে কিছুমান পার্সেন্টেজ পাবলিক ডিপোজিট ইহতে সেন্ট্রাল ব্যাংকের লগত জমা রাখিবই লাগে এটা ম্যান্ডেটরি ওকে এইটো জমা রাখা পয়সাটো যেতিয়া লাগা হয় ব্যাংকে লৈ ল'ব পাৰে ওকে ব্যাংকে উইথড্র কৰিব পাৰে এইটো হ'ল বেংকাৰ্ছ বেংক নেক্সট লেণ্ডাৰ অফ দ্য লাষ্ট ৰিচেপ্ট এইটো বন্ধুৰা লাষ্ট ওকে লাষ্ট ৰিচেপ্ট মানে কি যদি কমাৰ্চিয়েল বেংকৰ ওকে কমাৰ্চিয়েল বেংকৰ কি হৈছে ডিফিকাল্টি বেছ কৰি আছে ওকে পইচা লাগে সিহঁতক বেলেগ কোনো উপায় নাই আৰু ওকে বেলেগ ক'তো কোনো জাগাৰ পৰা পইচা নাপায় আৰু তেনেহ'লে কি কৰিব চেণ্ট্ৰেল বেংকৰ পৰা বড়ো কৰিব পাৰিব অ'কে চেণ্ট্ৰেল বেংকৰ পৰা পইচা লৈ ল'ব পাৰিব অ'কে মানে লৈ ল'ব মানে কি ধাৰত লোৱা অ'কে এগেইনষ্ট গুড চিকিউৰিটি চিকিউৰিটি মানে কি শ্বেয়াৰ ডিভেঞ্চাৰ গুড মানে কি লিষ্টেড অ'কে লিষ্টেড শ্বেয়াৰ ডিভেঞ্চাৰৰ ওপৰত কি কৰিব পাৰিব সিহঁতে পইচাটো ল'ব পাৰিব যেতিয়া ডিফিকাল্টি ফেচ কৰে অ'কে এইটো কি কৈছো চা দিছ দ্য ডিউটি অফ চেণ্ট্ৰেল বেংক এইটো চেণ্ট্ৰেল বেংকৰ ডিউটি টু হেল্প এণ্ড এচিষ্ট আদাৰ বেংক বেলেগ বেংকক হেল্প কৰাটো চেণ্ট্ৰেল বেংকৰ ডিউটি যেতিয়া সিহঁতে ডিফিকাল্টি ফেচ কৰি আছে অ'কে চ' পেপাৰ কাৰেঞ্চি ইছ্যু কৰা গভৰ্ণমেণ্টৰ বেংকাৰ এজেণ্ট আৰু এডভাইজাৰ হিচাপে কাম কৰা বেংকাৰ্ছ বেংক অ'কে চ' বেংকৰে ডিপজিটটো কাৰ লগত থাকে চেণ্ট্ৰেল বেংকৰ লগত নেক্সট লেণ্ডাৰ অফ দ্য লাষ্ট ৰিচেপ্ট মানে যেতিয়া একো উপায় নাথাকে লাষ্টত অ'কে বেংকবিলাকৰ কমাৰ্চিয়েল বেংকবিলাকৰ তেনেহ'লে চেণ্ট্ৰেল বেংকৰ তাত সিহঁতে যাই কিনে পইচা বড়ো কৰিব পাৰে অ'কে নেক্সট ক্লিয়াৰিং এজেণ্ট ক্লিয়াৰিং এজেণ্ট মানে কি চব বেংকৰে কি থাকে চেণ্ট্ৰেল বেংকৰ লগত একাউণ্ট থাকে হ'ব চ' এইকেইটা বেংকৰ লগত যদি ট্ৰানজেকশ্যন হয় চেণ্ট্ৰেল বেংকে ইজিলি এইটো ট্ৰানজেকশ্যনটো ক্লিয়াৰ কৰি দিয়ে অ'কে চাপ'জ ইয়াৰ পৰা ইয়াত ট্ৰেঞ্চফাৰ ইয়াৰ পৰা ট্ৰেঞ্চফাৰ ইয়াৰ ট্ৰেঞ্চফাৰ ইয়াৰ পৰা ইয়াত ইয়াৰ পৰা ইয়াত তো এনেকুৱা ট্ৰেঞ্চফাৰ ৱেববিলাক চেণ্ট্ৰেল বেংকে কি কৰে কমপ্লিট ট্ৰানজেকশ্যনবিলাক কমপ্লিট কৰিলে চেণ্ট্ৰেল বেংকে এজেণ্ট হিচাপে কাম কৰে অ'কে ক্লিয়াৰিং এজেণ্ট হিচাপে কাম কৰে অ'কে নেক্সট কাষ্টডিয়ান অফ ফৰেন এক্সচেঞ্জ ৰিজাৰ্ভ কাষ্টডিয়ান অফ ফৰেন এক্সচেঞ্জ ৰিজাৰ্ভ মানে কি যেনেকুৱা ওৱান ইউএছ ডলাৰ এইটো কিমান এৰাউণ্ড 70 একজেক্টলি মই নাজানো হয় কিন্তু এৰাউণ্ড 70 ৰুপিজ হ'ল চ' ইয়াত যে বহুত গেপ আছে এইটো ওৱান ডলাৰ এইটো আমাৰ 70 ইমান গেপ আছে ইহঁতৰ কাৰেঞ্চিটো ইমান ভেলুৱেবল আমাৰটো ইমান কম কম ভেলু হয় না চ' এই ৰেটটো অ'কে এই গেপটো কমাবৰ কাৰণে ৰেট বা এক্সচেঞ্জ ৰেট বা এই গেপটো কমাবৰ কাৰণে কি কৰে ৰিজাৰ্ভ ৰাখে অ'কে ফৰেন এক্সচেঞ্জ মানে কি ফৰেন কাৰেঞ্চি ফৰেন কাৰেঞ্চিটো ৰিজাৰ্ভ ৰাখে কোনে ৰিজাৰ্ভ ৰাখে কাষ্টডিয়ান কোন চেণ্ট্ৰেল বেংকে অ'কে কিয় কাৰণে ষ্টেবিলিটি অফ ফৰেন এক্সচেঞ্জ ৰেট এক্সচেঞ্জ ৰেটটো এই ৰেটটো কমাবৰ কাৰণে অ'কে ষ্টেবল ৰাখিবৰ কাৰণে তাতে বেছি ফ্লাকচুৱেট নহয় অ'কে যিমান আছে ইমানে থাকে বা তাতে আমাৰ কি কৰে গেপটো ক্ৰছত আহে অ'কে এটা কি কৰে ৰিজাৰ্ভ ৰাখে ফৰেন এক্সচেঞ্জৰ ফৰেন এক্সচেঞ্জ মানে কি ফৰেন কাৰেঞ্চি অ'কে নেক্সট ক্ৰেডিট কণ্ট্ৰল এইটো বহুত ইম্পৰ্টেণ্ট ক্ৰেডিট কণ্ট্ৰলটো কি ইম্পৰ্টেণ্ট কমাৰ্চিয়েল বেংকে কি কৰে লোন দিয়ে একচুৱেলি কমাৰ্চিয়েল বেংকে লোন দি নাই লোন দি কিনে এইটো কামায় হয় না কেনেকুৱা লোন দিয়ে আমি ডিপজিট দিলোঁ বেংকত বেংকে নেক্সট আৰু লোন দি দিলে আমাৰ পইচাটোৱে হয় না চ' বেংকে এনেকুৱা কৰিয়ে কামায় ইহঁতে আমাৰ পৰা ডিপজিট জমা ৰাখিলে আমাক 2% দিলে লোন দিলে 10% লৈ ল'লে বাকী 8% ইহঁতে লৈ ল'লে এনেকুৱা টাইপৰ না ইহঁতে বেংকিং বিজনেছটো এনেকুৱা চ' বেংকে যিমান পাৰে লোন দিব খোজে অ'কে এতিয়া চমুকে লোন দিলে কি হ'ব মাৰ্কেটত পইচাটো বেছি হৈ যাব অ'কে ইও ইয়াৰো পইচা আছে ইয়াৰো পইচা আছে ইয়াৰো পইচা আছে চবৰ হাতত পইচা আছে বস্তুৰ দাম বাঢ়ি যাব বস্তুৰ দাম যেতিয়া বাঢ়িব কি হ'ব ইনফ্লেশ্যন হ'ব না নাই ইনফ্লেশ্যনটো ভাল না বেয়া অবভিয়াছলি বেয়া হয় না বস্তুৰ দামটো বাঢ়িছে মানে কি যাৰ যাৰ তাত পইচা আছে পইচা আছে এইটো কিনিলে যাৰ তাত পইচা নাই এইটো ভোগত পৰিলে হয় না তো ইনফ্লেশ্যনটো ইন কেচ বেয়াই অ'কে যদি পিয়ৰ ইনফ্লেশ্যন হয় চাপ'জ ফৰ এক্সাম্পল চবেই জব পাই দিছে হয় না চবৰে এমপ্লয়মেণ্ট হৈ গৈছে তো এইটো কেছত এইটো ভাল কিন্তু ইন দ্য লোন লৈ কিনে যদি ইনফ্লেশ্যনৰ কিবা হয় চিচুৱেশ্যন আহে তেনেহ'লেতো বেয়াই হয় না চ' এই চিচুৱেশ্যনটো যাতে নাহে নাহে এইকাৰণে কি কৰে ক্ৰেডিটটো কণ্ট্ৰল কৰে কমাৰ্চিয়েল বেংকে কিমান লোন দিব পাৰিব অ'কে কেনেকুৱা লোন দিয়াৰ চিষ্টেমটো কেনেকুৱা হ'ব অ'কে এই ক্ৰেডিট কণ্ট্ৰলটো কোনে কৰে চেণ্ট্ৰেল বেংকে কৰে অ'কে এইটো হ'ল ক্ৰেডিট কণ্ট্ৰল নেক্সট আদাৰ কনচেন আদাৰ কনচেন যেনেকুৱা ৰিলেশ্যন মেইনটেইন কৰা ইণ্টাৰনেশ্যনেল ইনষ্টিটিউশ্যনৰ লগত ইণ্টাৰনেশ্যনেল ইনষ্টিটিউশ্যন মানে হ'ল ৱৰ্ল্ড বেংক IMF এইকেইটা অ'কে এইকেইটাৰ লগত ৰিলেশ্যন ৰাখে চেণ্ট্ৰেল বেংক অ'কে নেক্সট প্ৰভাইড ইনফৰমেশ্যন এবাউট কাৰেণ্ট ষ্টেট অফ ইকনমি এটা কাণ্ট্ৰিত কেনেকুৱা
ইকোনমিক সিচুয়েশন চলি আছে, ওকে, এইটো কোনে ইনফরমেশন প্রোভাইড করে? সেন্ট্রাল ব্যাংক, ওকে, সাপোজ আরবিআই, আমার সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক, আরবিআই কি করিব, ইনফরমেশন ইস্যু প্রোভাইড করে, তার উপর আমার ইন্ডিয়ার ইকোনমি কেমন চলি আছে, ওকে, এইটো সেন্ট্রাল ব্যাংকে এটা কান্ট্রির ইকোনমিক কন্ডিশন টু ইনফরমেশন দিয়ে, ওকে। নেক্সট ফর্মুলেট অ্যাপ্রোপ্রিয়েট মানিটারি পলিসি, মানিটারি পলিসি বানাতে কি করে, ওকে। সো এখানে আসলে আমার সেন্ট্রাল ব্যাংকের মিনিং, ওকে, অ্যাপেক্স ব্যাংক, ইস্যু ও কারেন্সি রেগুলেটিং অ্যাক্টিভিটিস অফ আদার ব্যাংক, লিডিং মানি মার্কেট, এটা আসলে আমার, আমি এটা কভার করলো আজকে, ওকে। সো যদি মনে হেল্প করছে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, থ্যাংক ইউ ফর ওয়াচিং।